গুড মর্নিং আয়ুষ্মান। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, তারিখ হচ্ছে 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:40 পুরো। আয়ুষ্মান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওকে দুধ রুটি করে দিয়েছি, সকালে দুধ রুটি খেয়ে যাবে। টিফিনেও কিছু হালকাই আজকে দিয়েছি, ভারী কিছু দিইনি। এসে তো ভাত খায়, আর দুধ রুটি খেলে যথেষ্ট পেটটা ভরাই থাকে। তো আজকে ওর এক্সাম, মানে ইউনিট টেস্ট ওদের শুরু হলো আজকে। ওদের প্রত্যেকটা টার্মের আগে একটা করে ইউনিট টেস্ট হয়, মানে ফার্স্ট টার্মের আগে একটা ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড টার্মের আগে সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড টার্মের আগে থার্ড ইউনিট টেস্ট। তো থার্ড টার্মের আগে সেই ইউনিট টেস্টটা হচ্ছে 20 মার্কসের। তো আজকে থেকে সেটা, অ্যাকচুয়ালি গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল ওদের স্কুল থেকে ওই ভ্যাকসিনেশন যেহেতু ছিল সেই জন্য গতকাল থেকে এক্সামটা স্টার্ট, গতকালের এক্সামটা পোস্টপন্ড হয়েছে। হ্যাঁ, ওরটা হয়ে গেছে। ও ব্যথা হোক, কিছু হবে না, একটু তো ব্যথা থাকবেই। তো হয়ে গেছে এখন ওর ভ্যাকসিনেশন কমপ্লিট, যাদের হয়নি, কিছু কিছু হয়তো পায়নি, তাদের আজকে হবে বা কালকে হবে, যাই হোক না। তো এখন আজকে আমি স্কুলে যাচ্ছি না, অন্য অন্য দিন আমি স্কুলে দিতে যাই, আজকে যাচ্ছি না। তার কারণ হচ্ছে আজকে যিনি আমাদের ঘর মুছেন তিনি আজকে আসবেন না, তার শরীরটা খারাপ হয়েছে, আজকেও আসবে না কালকেও আসবে না। তো ঘরে যাবতীয় কাজ আমাকে এখন সারতে হবে, তো সেই জন্যে ভাবলাম যে এখন আর গিয়ে আড্ডা মেরে সময়টা নষ্ট না করে ঘরে কাজগুলো সারবো। কাজ বলতে যে দিদিকে রেখেছি তিনি শুধু ঘরটাই মোছেন, বাকি যাবতীয় কাজ আমিই করি। হয়ে গেছে বাবা, জল খাও, দাঁড়াও, শুধু ঘরটাই মুছে দেন। তো সেটাও মনে হয় একটা কাজও যদি কেউ করে দেয় মনে হয় সেটাই অনেকটা, তাই না? তো সেই একটা কাজও আজকে আমাকেই করে নিতে হবে, সেই জন্য আজকে আমি যাচ্ছি না। আশিস গিয়ে ঠাকুরের ফুল আর দুধ এগুলো নিয়ে আসবে ওকে দিয়ে আসার পথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পর আজকে আমার পুরো ক্লিনিং ভিডিও তোমরা পাবে, কারণ সত্যি বলতে আমিও অনেক দিন পর আজকে টোটাল ডিপ ক্লিনিং করব, মানে ঘরের কোনা কোনা একদম ঝকঝকে করে দেবো। আমি ভীষণ ঘর পরিষ্কার রাখতে ভালোবাসি। হ্যাঁ, খুব বেশি দামি জিনিস দিয়ে আমি সাজাতে পারি না বা সাজাই না, কিন্তু আমার প্রত্যেকটা জায়গা ক্লিন থাকে, আমি এটা ভীষণভাবে মেনটেন করি প্রথম থেকে। তো আগে বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছি, তবে এটা আগে করা উচিত হয়নি, কারণ আমি ভাবিনি যে প্রথমেই সব কিছু মানে ঝুল ঝাড়বো। ঝুল যদিও সেরকম নেই, কারণ আমি রাখি না, এভরি উইক একবার করে ঝুল ঝেড়ে নিই, কিন্তু যখনই করি আগে মানে বিছানার চাদর পাতি না। তো ওখানে চাদরটা আমি পেতে এসে চট করে ওদিকে চাটা বসিয়ে গেছিলাম, আমার আমি ভুলে গেছিলাম যে চা বসিয়েছি, ওই জন্য আবার ঝট করে চলে এসেছি। আর এখানে আমি চা টেস্ট করছি কেন জানো, আমি দেখলাম যে চায় আদেও চিনিটা দিয়ে গেছিলাম কিনা, কিন্তু না, চায় চিনি আমি অ্যাড করিনি, পরে অ্যাড করলাম। তো মাথায় প্ল্যান করে নিয়েছিলাম ওই চাদর গোছানোর সময় যে এখন আমায় কী কী কাজ করতে হবে, যখন দেখলাম যে একটা লম্বা লিস্ট কাজের, সেই জন্য ভাবলাম যে না, আগে মাথাটা ঠান্ডা করে আমরা চা খেয়ে নিই, তারপর যাবতীয় কাজে নামবো। কারণ খাটের তলা, যেটা আগে আমি যখন নিজে ঘর পরিষ্কার করতাম আজ থেকে 6 মাস আগে, মানে 6 মাস মোটামুটি আমি একজন হেল্পার রেখেছি, কারণ আমার কোমরে ব্যথা হচ্ছিলো সেই জন্য, ওই 6 মাস আর কি, হয়তো 4 থেকে 5 বার খাটের তলা সেই দিদি পরিষ্কার করেছে, যার আর যেটা আমি আগে রেগুলার করতাম। তো আজকে ভাবলাম যে আমি একদম পুরোপুরি ডিপ ক্লিনিং করব, আর সেই জন্যই চা নিয়ে বসেছি। তো চলো, আশিস আয়ুষ্মানকে দিয়ে চলে এসেছে, এখন আমরা দুজনে আগে চাটা খেয়ে নিই। আর তোমরাও এই আজকের ভিডিওটা দেখলে ক্লিনিংয়ে একটা মোটিভেশন পাবে, একটা এনার্জি পাবে কাজকর্ম করবার, কারণ অন্যকে কাজ করতে দেখলে কিন্তু আমরা কাজ করতে এনার্জি পাই, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন আমরা কোনো মানে লেথার্জি ফিল করি, সেটা যে ক্ষেত্রেই হোক, হয়তো অনেক যারা পড়াশোনা করে, অনেক সময় হয় পড়াশোনায় মন বসছে না, কিন্তু কাউকে যদি দেখে যে সে খুব ভালোভাবে পড়াশোনা করছে, পরিশ্রম করছে ভালো রেজাল্টের জন্য, অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যেও সেই পড়াশোনা করবার একটা ইচ্ছা জেগে ওঠে। তো আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যখনই কাউকে কাজ খুব সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে দেখি, আমরা কিন্তু তার কাছ থেকে শিখি, খুব সুন্দর করে কাউকে কাজ করতে দেখি সেটাও শিখি। তো আমার ক্ষেত্রেও সেম হয়, আমি জানি আমার বন্ধুরা যারা আমাকে ফলো করেন তাদের ক্ষেত্রেও সেম হয়, কারণ
সংসারের কাজে মানে অনিচ্ছা আসা, লেথার্জি আসা, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। আর আমার কিন্তু কোনো দিনই খুব একটা ঘরের কাজ করতে ভালো লাগতো না, আমি পারতামও না সত্যি কথা বলতে। কি আমি ভাবতাম সারা জীবন হয়তো পড়াশোনা নিয়ে মানে চাকরি করব, এরকম একটা আমার চিন্তাভাবনা ছিল। কিন্তু যখন দেখলাম যে না, আমাকে এর মধ্যেই আর কি যেতে হবে, সংসারের কাজটা আমায় শিখতেই হবে। অনেক মানুষের কাছে আর কি পড়াশোনাটার ভ্যালুর থেকে বেশি কেন ছোটো থেকে কাজকর্ম শিখিনি সেটার ওপর ছিল। তো পড়াশোনা তো অনেক কষ্ট করে মানে আমার অধ্যাবসায় দিয়ে আমার পরিশ্রম করে আমায় শিখতে হয়েছে, কিন্তু ঘরের কাজ আমি ঠিক করতে করতে শিখে গেছি। যাই হোক, এখন চলো আগে ডাস্টিং করে নিই। ডাস্টিংও আমি জাস্ট দু তিন দিন আগেই করেছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে প্রত্যেক দিন ডাস্টিং করি। এই শোকেসটা হচ্ছে আমার ঘরের মেন জায়গা, যেখানটা যত রাজ্যের হাবিজাবি জিনিসপত্র রাখা হয়, চার্জার থেকে শুরু করে সব কিছু। তো এত বেশি হাত পড়ে ওখানে, যার জন্য কিন্তু আমাকে মাঝে মধ্যে অর্গানাইজ করতে হয়। তো সেই জায়গাটা ঠিকঠাক করে এসে আমি এইখানের এই ঘরের যা যা ধুলো বেশি পড়ে, যেমন আমার মাইক্রোওভেনের ওপরটা, তারপরে সবথেকে বেশি ধুলো হয় এই আমার যে রেফ্রিজারেটরটা আছে তার উপরের এই ম্যাটটাতে। ম্যাটটাও কিন্তু আমি জাস্ট দুদিন মানে তিন চার দিন আগেই ধুয়েছি, তাও ওপর দিকে একটা ধুলোর পরত পড়ে গেছে। প্লাস আশিস চাবি টাবি এসে এনে এখানে রাখে, নানা ধরনের ছোটোখাটো যা পায় ওইখানে গিয়ে ফ্রিজের ওপর রাখে। মানে শোকেস, ফ্রিজ আর এই ব্ল্যাক কালারের যে আর একটা শোকেস, সেটার ওপরে সব জমা হতে থাকে। আর সব কিছু অর্গানাইজ করার দায়িত্ব হচ্ছে একমাত্র ঘরের আমার, যার ফলেই কি হয় আমার ওপর পরিশ্রমটা বেশি হয়ে যায়। আর ওই জায়গাটা পুরো ঠিকঠাক করে আশিসও আমার হাতে হাতে একটু আধটু সাহায্য করছে, এমন নয় যে ও দাঁড়িয়ে আছে, ওরও কাজে কর্মে বেরোনোর একটা তাড়া আছে, অথচ আমাকে একটু হেল্প করছে, কারণ ও বুঝতেই পারছে কাজের লিস্টটা প্রচুর, সাথে সাথে এটা ওটা আমাকে কিন্তু ও বলেও দিচ্ছে যে এটা করতে হবে ওটা করতে হবে। আর এই যে সাথে আছে হেল্প করছে, এটা অনেকটা পাওয়া। আলমারির ওপরটা ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কারই ছিল, কিন্তু ওই মানে স্যুটকেসগুলো আমি আলমারির ওপরে রাখি, যার ফলে ধুলো তো হবেই, কিচ্ছু করার নেই। আর এখন দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, ফলে চারিদিকে ধুলো, হাওয়া দিলেই সারা ঘরে ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, যার ফলে কি দেখবে এখন মানুষের কাশি হলে যাচ্ছে না, সর্দি তো লেগেই রয়েছে, ঠান্ডা লাগার থেকে বেশি এটা হচ্ছে অ্যালার্জির জন্য। তো সেই জন্যই আরও আমি একটু সাফ সাফাইয়ে বেশি মন দিচ্ছি। তো আলমারির পেছন দিকটা পর্যন্ত সব কিছু ক্লিন করে, তো নোংরা ছিল, ডাস্ট ছিল, সব নিয়ে এসেছি বাইরের দিকে। এখন ওই দিকটা ঝাড়মোছ করে চলে এসেছি খাটের তলাটা ধরবো। খাটের তলায় কিন্তু টুকটাক অনেক জিনিস থাকে, মানে আয়ুষ্মানের ছোটো খাটো খেলনাপত্র খাটের তলায় কিন্তু ঢুকিয়ে দেয়, খেলেই ওর ভেতরে হয়তো কোনো কাগজের কিছু সেগুলো চালান করে। কোথায় ঢুকেছে দেখো, পায়েল কাকিমা, পায়েল মাসি, খাটের ওপরে সিলিংয়ে, খাটের ওপরে সিলিংটা তোমার মাথার ওপরে কষ্ট করতে হয় আমায়, আমি কাজের দিদি রাখার আমার দরকার নেই ভাই, তোমার এত কষ্ট করতে হতো না কোনোদিন। আসো আসো আসো, চুপ করে থাকবে, আসো আসো আসো, কেন দেবো না এই ধরনের কথাবার্তাই কিন্তু আমার কাজ করতে করতে বেশি হয়, কারণ আশিস খালি বলতে থাকবে এই দিকটা ঠিক হয়নি, ওই দিকটা ঠিক হয়নি, আবার বলবে ছেড়ে দাও এত করো না। তাই এত বেশি ও মানে ফ্রিকল মাইন্ডেড, তো সেই নিয়েই আর কি আমার মধ্যে রাগারাগি। আর দেবে কাজ করার সময় যদি তোমাকে কন্টিনিউ কেউ বিরক্ত করতে থাকে, তোমার রাগ হবেই, যে আমি শান্ত মতন কাজ করছি আর তুমি কন্টিনিউ আমাকে কথা বলে যাচ্ছ, তখন বিরক্ত লাগে না বলো? তো একদম টেবিলের নিচেও ভালো করে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি এই ঘরের খাটের তলার নিচটা, যে কী পরিমাণে নোংরা ছিল সেটা মানে আমি বুঝতে পেরেছি যখন ক্লিন করেছি। তবে হ্যাঁ, এবার আমি ঠিক করেছি আর খাটের তলাটা কিন্তু মানে নোংরা হতে দেওয়া যাবে না, মানে একবার যখন এরমভাবে পরিষ্কার করেছি, আর আমি শুধুমাত্র ওই দিদির ওপর ছেড়ে দেবো না, দিদি যদি একবার সকালবেলা ঘর মুছে দিয়ে যায় দিয়ে যাবেন, কিন্তু আমাকে সেইভাবেই পরিষ্কার করতে হবে। দেখো ঝাড় দিয়েছি তাই ঘরের ফ্লোরগুলো চকচক করছে। এরপরে আমি এই বাইরের দিকের ঘরে বারান্দায় চলে এসেছি, অর্থাৎ যেটাকে আমি লন্ড্রি বারান্দা বলি, মানে যেখানে আমার এই ঘর মোছার বাকেট থেকে শুরু করে কি কি জামা কাপড় কাচবো রাত্রির সব এখানেই আর কি চালান করি। প্লাস আমাদের যে জলের জার আসে এভরিডে, সেই জলের জারও এখানে থাকে, মানে এইটা তো অর্গানাইজ করবার প্রয়োজন পড়ে না। প্লাস মুখ ধোয়ার যে বেসিন সেটাও এখানে থাকে,
বাকি সার্ফের কৌটো থেকে শুরু করে ফিনাইল থেকে শুরু করে সব এখানটাই রেখে দিই। এই ব্যালকনিটা বলতে পারো যে এই সমস্ত কাজের পারপাসেই ইউজ হয়। দুটো ঘর হলেও ব্যালকনিগুলো আমার অনেক কাজে আসে। তো এখানে আমি বসে মুছি, কারণ রান্নাঘরে না স্ট্যান্ড দিয়ে মুছে পরিষ্কার হয় না, সেই জন্য এই জায়গাটা আর ওই বারান্দাটা যেটা আমার কাজের ক্ষেত্রে ভীষণ ব্যবহার হয় সেই জায়গা দুটো আমি বসেই মুছি। আগেও মুছতাম, এখনও তাই করি। তো রান্নাঘর আমার গতদিনই খুব ভালো করে সব পরিষ্কার করেছি, জিনিসপত্র অর্গানাইজ করে রেখেছি। যারা আমার গতদিনের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখন দেখো চলে এসেছি আমার যে বেডরুম লাগোয়া যে বারান্দা সেইটা, আর এটা হচ্ছে ঠাকুর ঘরের যে বারান্দা সেটা। তো ভালোভাবে মুছে ক্লিন করে এখন ঘরগুলো মুছে নেব। তো ঘর দোর সব পরিষ্কার, ঝকঝকে তকতকে করে দিয়েছি। এ বাবা, ইনি উল্টে রয়েছেন কেন? আর এখানে বাজার এসেছে এখন একটু আগেই, মেথি শাক হবে আজকে, আর এখানে শুক্তোর সব সরঞ্জাম এনেছে। এগুলো যদি আজকে হবে না, এগুলো সব দেখতে হবে কী কী আছে। এটা একটা শুকনো নারকোল, জানো আমার খাটের তলায় না একটা ইয়ে ছিল, কি বলে ওটাকে, নারকোল ডাব ডাব ডাব, সেটা যে কবে শুকিয়ে গেছে একদম, তো সেখান থেকে বেরিয়েছে শুকনো নারকোলটা, না হলেও এটা বাইরে 60-65 টাকা তো দাম হবেই। ভালোই হয়েছে, আশিস ছাড়িয়ে দিয়েছে, ছোবরাও রেখে দিয়েছি, ঠাকুরের সন্ধে দেওয়ার যে ছোবরা সেটাও পেয়ে গেছে। আর সব একদম একদম সব চকচক চকচক করছে, দেখো সব গুছিয়ে নিয়েছি। এইখানের এটা আজকে ব্যবহার হলো, অনেকদিন ধুলো ময়লা পড়েছিল, তো সব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। খালি বেসিনটা ধোবো, এরপরে ভালো করে মাজবো বেসিনটা, কারণ ঠাকুর দেবো তো ঠাকুরের বাসন আমি বেসিনে মাজি, তোমরা জানো। তার কারণ এখন আর ছাদে যাই না, ছাদে ভাড়াতে আছে একজন, সে বাসন কোসন ধোয়ে টোয়ে ঠু আসুন, ওই জন্য ধুই না, স্নান করে, তো আমি এখানেই মেজে নিই, ভালো করে পরিষ্কার করে এখানেই মেজে নিই। এখন স্নান করব বলতে, জামাকাপড় তো সকালে এক প্রস্থ ধোয়া হয়ে গেছে, এখন এক প্রস্থ ধুতে হবে। ওই কিছু কিছু কাপড় থাকে না পা মোছার জন্য কিচেনে, ধরো জল পড়লে ফট করে ওই সুতির কাপড় দিয়ে রেখে দিই পায়ের কাছে, মুছে নিতে পারি। বাথরুমেও তাই করি, বাথরুমের মানে পাপোশের উপরে একটা পুরনো নাইটি আমি পেতে রাখি, যাতে মানে ইয়ে হয়, পাটা সোক করে, ওই জন্য রাখা থাকে, বা পাপোশটাও খুব বেশি জ্যাবজ্যাবে ভিজে না যায়। তো এখন সেগুলো ধোবো, ধুয়ে দুটো পাপোশ আছে পাপোশ ধোবো, বাথরুমের পাপোশটা আজকে ধোবো না, কারণ ওই কাপড়টা যেহেতু ধুয়ে দিচ্ছি, বাথরুমের পাপোশটা কালকে ধোবো। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, কারণ আমি এরকম কাজ আগেও করতাম, এখনও করি, খালি ঘরটা যে দিদি মুছে দিয়ে যায় সেই ঘর মুছতে আমার জান আজকে বেরিয়ে গেছে পুরো, যেটা কোনো দিন আজ পর্যন্ত হয়নি। আমি যখন ডিপ ক্লিনিং করতাম তখন আমার এত কষ্ট হতো না, খাটের তলায় পুরো ঝুলে ঝুল। যদিও দিদি বলে আমি প্রত্যেকবার মানে এভরি উইক তো করে না, কোনো দিনে একবার যদি বা ওই লাঠি দিয়ে কাপড় ঢুকিয়ে মোছে, ওই লাঠি ওইটা দিয়েও মোছে না, আমার যে কাপড় মানে ঘর মোছার যে লাঠিটা ওটা দিয়ে মোছে না, ন্যাতা দিয়ে কাপড় ঢুকিয়ে মোছে, তো হয় না। যাই হোক, আজকে একদম সব ঝকঝকে তকতকে করে দিয়েছে, একটু ক্লান্তি লাগছে, এখন একটু জল টল খাবো, দিয়ে তারপরে ওই দু একটা আছে যেটা ধুয়ে স্নান করে পুজো করবো। তো চলো দেখতে থাকো। তো স্নান করতে যাওয়ার আগে আমি এভরিডে আগে আমার নাইটি তারপর টাওয়েল বাথরুমে রাখি, তারপরে আমি বেসিন একদম ঝকঝকে করে পরিষ্কার করেই সোজা বাথরুমে ঢুকে যাই। কারণ তো তোমাদের বললামই যে আমি এখানে ঠাকুরের বাসন ধোবো, আর এটাই আমার সবথেকে সেফ বলে মনে হয়। তারপরে এই যেখানে দেখছো তো আমার যে একটা পোর্শন জায়গা আছে গ্রিলের কাছে, ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করি, কারণ ঠাকুরের বাসনগুলো ওখানে রেখে রেখে মেজে আবার এখানে এসে ধুই। আর আমার কাছে কমেন্ট আসে মানে যে সংসারের কাজে ইচ্ছা করে না করতে, মানে অলসতা আসে কিছু টিপস দেওয়ার জন্য, তো আসবেই, প্রথমত সংসারের কাজে অলসতা আসেই, আর সবথেকে তার বড় কারণ হচ্ছে আমরা এত বেশি ফোন দেখি,
ফোন দেখতে দেখতে না এমন অলসতা চলে আসে, তখন আর উঠে কাজ করতে ইচ্ছা করে না। কারণ এটা আমার হয় তাই আমি জানি, বেশি যখন আমরা মানে ফোনের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে বেশি যখন আমরা অ্যাক্টিভ হয়ে যাই তখন আমাদের এনার্জিটা অনেকটা ওই ক্ষেত্রে চলে যায়। সেই জন্য আমি কি করি, আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর একটা টাইম আমি রাখি যে আমি কিছুক্ষণের জন্য ফোনটা দেখব, ওই টাইমটা মেনটেন করি, আবার সেই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আর ফোনে হাত দিই না। তো এইভাবে যে যদি করা হয় আমার মনে হয় কিছুটা হলেও হেল্প হবে, কারণ আমি নিজেও প্রচণ্ড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব তো আছে, ইউটিউব তো আমার কাজের জায়গা, সেখানে তো আমায় থাকতেই হবে, কিন্তু ফেসবুকে আমি ভীষণ মানে স্ক্রোল করতে খুব ভালোবাসি। তো দেখো এখন এই যে কাপড়গুলো আর কি কাচার ছিল সেগুলো আগে কেচে নিলাম, সুতির যে কাপড়গুলো রাখি আর কি পা মোছার জন্য, আর এগুলো হচ্ছে ভালো পাপোশ, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম ধোবো বলে। তো হয়ে গেল, ক্লিন করে নিয়ে চলে এসেছি। এখন ঠাকুরের বাসন কিন্তু আগে আমি ভালোভাবে পীতাম্বরী দিয়ে মেজে নিয়েছি, আর ওয়েডনেসডে করে আমি ঘট, মা লক্ষ্মীর যে ঘট সেটা তুলে দিয়ে ভালোভাবে মেজে পীতাম্বরী দিয়ে সার্ফ দিয়ে একসঙ্গে এভরি মানে ওয়েডনেসডেতে আমি ভালো করে কিন্তু বাসনগুলো মাজি, প্রত্যেক দিনই মাজি, কিন্তু ওয়েডনেসডে করে সমস্ত কিছু মানে ধূপদানি থেকে শুরু করে যা যা থাকে সেগুলো ধুই। তোমাদের গতদিন দেখালাম না একটা ধূপ, ওই যে মানে যে দেখাচ্ছি দাঁড়ো, এটা এক ধরনের ধূপ, এটাকে বলা হয় বলে দিচ্ছি এই যে শিবালি বন্দনা, ঠিক আছে, গুগল লোবান সম্বর্ণী কাপ, এর মধ্যে কি কি থাকে, কামধেনু গায়িকে পঞ্চ গায়েসে নির্মিত, ঠিক আছে। তো এটা খুবই পবিত্র একটা জিনিস, আমি একটা মানে হিন্দি ব্লগে একজন ব্লগারকে এটা ঘরে জ্বালাতে দেখেছিলাম, তো এত সহজে পেয়ে যাবো ভাবিনি, অনলাইনে তো অনেক দাম বলছিল, এটা আমরা আমি এ থেকে কিনেছি, দাম আছে এগুলো এক একটা পিসি 8 টাকা করে, কিন্তু আমার আমি এটা টোটাল কৌটোটা পেয়েছি 40 টাকায়। তো এটাতে লেখাই আছে যে ঘরে যে কোনো নকারাত্মক যে ইয়ে থাকে, নকারাত্মক যে শক্তি থাকে বা নানা ধরনের খারাপ যে শক্তি সেগুলোকে বের করে পজিটিভিটি আনে, এরকম একটা দেওয়া আছে। তো আমি যেহেতু সারা ঘরে দেব তো তাই আমি আমার কর্পূরদানিটাতেই করব, আমার কর্পূরদানিটা খুব ব্ল্যাক হয়ে গেছে, রোজ কর্পূর জ্বালাই তো সেই জন্য। গতকাল আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে এটা হচ্ছে ধুনোরই ছোট ভার্সন, কিন্তু না, এটা ধুনোর ছোট ভার্সন নয়, এটার মধ্যে হচ্ছে অনেক কিছু জিনিস রয়েছে, গোচনা থেকে শুরু করে যে মানে পঞ্চগর্ভ কি একটা যেন বলে না, এরকম একটা কিছু আছে আর কি যেটা দিয়ে খুব পবিত্র আমাদের জন্য, সেই সমস্ত কিছু দিয়ে এটা তৈরি, প্লাস গুগল মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গুগল ধুনো, এরকম বেশ কিছু জিনিসপত্র। তো এটা তোমরা যদি একটু গুগল করো আর কি বুঝে যাবে যে এর মধ্যে কি কি আছে। একটা অদ্ভুত সুন্দর আমার একটা অনুভূতি হয়েছে যখন এটা আমি সারা ঘরে দিচ্ছিলাম, আর একটা অদ্ভুত আমি মানে অনুভূতি হচ্ছিল আমার, হয়তো প্রথমবার আমি ব্যবহার করেছি বলে হয়তো একটু বেশি ভেবে নিয়েছি, কিন্তু সত্যি বলছি একটা আলাদা পবিত্রতা আলাদা শান্তি অনুভূত হচ্ছিল। আমি এগুলো সমস্তই ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনেছি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, ওখানে আলাদা একটা পার্ট আছে এগুলো সমস্ত ঠাকুরের জন্য। এই দীপম অয়েল তোমরা একটু অনলাইনে সার্চ করে দেখতে পারো, পাবে হয়তো, আমি মেট্রোতেই পেয়েছি, 200 টাকা প্রিন্ট আছে, কিন্তু আমি এটা কিনেছিলাম 169 টাকায়। আর দেখো এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোও দেখিয়ে দেবো কী কী অয়েল দিয়ে তৈরি, তো তোমরা বুঝতে পারবে এর মধ্যে কী কী জিনিস আছে, আমার তো খুব ভালো লেগেছে। তো পুজো কমপ্লিট, ঘরের সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আমি যদিও স্নান করতে যাওয়ার আগেই চাল টাল ভিজিয়ে রেখে গেছিলাম, মাছ বের করে রেখে গেছিলাম, ভোলা মাছ ট্যাংরা মাছ দুটোই বের করে রেখেছি, ট্যাংরা মাছটা করতে পারবো বলে এখন মনে হয় না, কারণ শাক ভাজা করবো আর ভোলা মাছের ঝালটা করবো, দেখি যদি পারি, যথাযথ যদি হয়ে যায় গুছিয়ে টুছিয়ে তাহলে করে নেবো, কারণ আমার তো এডিটিংও থাকে, তো সেটা চাপ মানে টেনশন হয়ে যায় প্রচুর, সময়ের আগে ঠিক মতন না করতে পারলে আর খুব টায়ার্ডনেসও আসছে, ক্লান্ত লাগছে। তো যাই হোক, এখন আশিস চুল কেটে এসছে, এখনও স্নান করবে, স্নান করে আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাবে,
আমার রান্না তো হবে না, তবে ডাল করা আছে, ও তো ডাল দিয়ে মেইনলি ভাতটা খায়, ডাল মাছ ভাজা করবো, একটা ডিম ভেজে দেবো বা ডিম সেদ্ধ দিয়ে দেবো, এই দিয়ে ওকে খাইয়ে দিতে হবে, নাহলে ওর খিদে পেয়ে যাবে। তো আমি ভাতের মধ্যে একটা আমলকি দিয়ে দিচ্ছি, এটা আমিই খাবো শুধুমাত্র। আর আমি ভীষণ ভালোবাসি ভোলা মাছ খেতে, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। দেখো, একটা ছোট্ট পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, চার টুকরো কিন্তু রসুন নিয়েছিলাম, যেটা আর কি বেটে নেব। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, সাথে এই পেস্টটা দিয়ে দিলাম। আর এটা এখন খুব ভালো করে কষাবো। আমি ভীষণ অল্প তেলে রান্না করি, যারা নতুন দেখছেন তারা তাদের জন্য এটা আর কি, আমার প্রত্যেক দিনের সাবস্ক্রাইবাররা জানেন যে আমি খুব কম তেল ব্যবহার করি। এমনিই আমরা নানা ধরনের খাবার দাবার খেয়ে থাকি। আর হ্যাঁ, আমি একটা পদের হয়তো রেসিপি শেয়ার করি, তাই বলে এই নয় যে আমি এক পদ দিয়েই খাই, কারণ আমাকে একজন কমেন্ট করেছে তোমরা এক পদে খাও কী করে। আমার ঘরে অ্যাটলিস্ট আমার হাজব্যান্ড তো এক পদে কখনোই খাবে না। তো আমার ডাল তো ঘরে হয়, তার সাথে একটা তরকারি বা ভাজা তো থাকেই, সাথে শাক ভাজা বা তেঁতো, আর মাছের ঝোল বা চিকেন বা ডিম, এই এই কয়েকটা রান্না কিন্তু বেসিক যে রান্নাগুলো সেগুলো হয়। তো মাছের ঝোলের মোটামুটি দেখে নিলে, সাথে যে গুঁড়ো মশলাটা আমি সবসময় অ্যাড করি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর ওই মশলাটা ভালো করে কষানোর পর এখানে দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে। যেহেতু চাল অনেকক্ষণ ভেজানো থাকে, তো হয়তো 4-5 মিনিট মতন ফোটালেই ভাত হয়ে যায়। আর এদিকে দেখো তেল ছেড়ে গেছে, তেল তো নয়, তেল সেপারেট হওয়ার এখানে ব্যাপারই নেই, কারণ খুবই অল্প তেল ছিল। মশলাটা আর কি কষে গেছে, কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে। তো ভেজে রাখা ভোলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, সাথে জল গরম করে অ্যাড করে দিলাম যতটা কনসিস্টেন্সি আমার প্রয়োজন। এরপর শেষে আমি দেখো তেল কিন্তু মানে দু সাইড দিয়ে ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো, সাথে 2-3টে কাঁচা লঙ্কা দেবো। তো ওদিকে রান্না হতে হতে আর আশিস যে বাজার নিয়ে এসেছিল, ও আসে যখনই আসে 2-3 বার এরকম বাজার কিছু কিছু করে আনতেই থাকে। তো আজকে এতগুলো বাজার নিয়ে এসেছে, আমি মানে ও আসছে আবার কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাওয়ার পর আমি এগুলো এখন অর্গানাইজ করছি, মানে ধোয়ার পর এগুলো কোথায় কী কী রাখবো সেগুলোই আর কি জায়গায় জায়গায়। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাঘর এখন কিছু পরিষ্কার, এই যে এই অবস্থা কিচেনের, মানে কিচ্ছু করবো না এরমভাবে, আমি ওই ওপর ওপর পরিষ্কার করি না, আমি একবারে পুরো কিচেন পরিষ্কার করে রসুন ভিজিয়ে রেখেছি, ছাড়িয়ে রাখতে হবে। এখন আর কিছুতে হাত দেবো না, এঁঠো গাঁঠায় কিচ্ছু করবো না। এখানে সব আশিসের জন্য খাবার আমি মানে ঠেকে রেখে দিয়েছি ছোটো ছোটো বাটিতে করে, মেথি ভাজা, মেথি দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে হচ্ছে শাক ভাজা, মেথি শাক ভাজা, বেগুন বড়ি আর বেগুন বড়ি দিয়ে আর কি, ছোটো ছোটো যে বড়িগুলো থাকে খুব ভালোবাসে আশিস খেতে, ওটা করেছিলাম, ডাল করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, এই আর কিছু ওগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একটুখানি সমস্যা হয়ে গেছিলো, মানে একটুখানি সমস্যা মানে একটুখানি বাড়িতে তো জানবোঝই একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট টাইপের আর কি হয়ে গেছিলো, তো ওখানে একটুখানি বিজি হয়ে গেছিলাম, আর মেন্টাল একটা স্ট্রেস চলে আসে না, তো সেই জন্য আর কি আমি তোমাদের দেখাতে পারলাম না কিছু। এখন আমি ভিডিও এডিট করবো, 4 বাজে, কখন এডিট করবো কখন পোস্ট করবো জানি না। সবজিগুলো এখানে ধুয়ে রেখেছি সব, এ হয়ে যাক, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই হচ্ছে বন্ধুরা আজকের মতন, তোমাদের সঙ্গে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই।